গুড মর্নিং সোনামার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরা ভালো থেকো আমি সেই কামনাই করি। আজকে হচ্ছে শনিবার, সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। মনটা একটু খারাপ ছিল তাই জন্য কদিন আসতে পারিনি, মা বাবা চলে গেছে তাই জন্য মা বাবা বেশ এবার অনেক দিন ছিল, প্রায় 8-9 দিন ছিল, কিন্তু মায়ের একটু শরীর খারাপ। এই যে আমি যাচ্ছি এখন বেত হওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছি। এটা হচ্ছে বেতাই বেতাই পার্কের যে পুকুরগুলো ওইগুলো, সেই পুকুরগুলো মাছের চাষ করে ওখানে। দিয়ে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে মায়ের কাছে বেতোয়াতে, কেন কি ওখানে মায়ের শরীরটা খুব খারাপ। ওখানে এটা হচ্ছে তোমার বীরপুর ঘাট, মায়ের শরীরটা সোনা ভীষণ মজা পাচ্ছিল এই ব্রিজ পার হতে গিয়ে। একদম এইরকম ব্রিজ তো কোনোদিন দেখেনি, পাশের ব্রিজ, তার জন্য ভীষণ আনন্দ লাগছিল। দিয়ে এই যে চলে আসলাম রেলগেট, রেল বেথুয়া আর কি, এটা বেথুয়া ঢুকতে যে রেলগেটটা সেইটা, যে রেল যাচ্ছে। সোনা ভীষণ মজা পাচ্ছিল রেল দেখে। আমরা হাইওয়েতে উঠে গেলাম, এখান থেকে আর বেশি সময় লাগে না জেঠুর বাড়ি যেতে। জেঠুর বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি, কেন কি মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ, তো আমার ওখানে আর ওই সব মাথাতেও ছিল না, আর আমি ফোন রেকর্ডও করতে পারিনি, ক্যামেরাও করতে পারিনি, তাই জন্য আর বের করিনি ফোনটা ওখানে। মা একদম অ্যালার্জি, মায়ের মানে অ্যালার্জির একটু প্রবলেম আছে সেইটা ওখানে। আর মার সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমি দিয়ে, যাই হোক এখন একটু ভালো আছে আর কি, ওষুধপত্র খাইয়ে দিলাম গিয়ে, খাওয়ানোর ওই 10-15 মিনিট পর থেকেই তোমার একটু মা বলছে ভালো লাগছে, শরীরটা ঠান্ডা লাগছে, এবার জ্বালা জ্বালা করছে না। আমার মায়ের কি বলো তো অ্যালার্জি হয়, অ্যালার্জি হয়, অ্যালার্জিতে তোমার হচ্ছে গিয়ে একদম গা পুরো বডি ফুলে যায়, ফুলে গিয়ে ফেটে কষ ধরতে থাকে, এরকম অ্যালার্জি। প্রচুর ডক্টর দেখানো হয়েছে, কিছুতেই কাজ হচ্ছে না। যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, 2-3 ঘন্টা ছিলাম, দিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পেট্রোল একটা পেট্রোল পাম্প থেকে একটু তেল নিলাম, গাড়িতে তেল নিতে হলো আর কি। ওখান থেকে এসে আবার আমাদের যে পেট্রোল পাম্প আছে পলাশিতে সেটাই ঢুকলাম, ঢুকে কি সুন্দর পেঁপে হয়েছিল। দিয়ে আমার বর বললো পেঁপে নেবে নাকি অন্য পেঁপে নিয়ে চলো, আমার যে চলো। দিয়ে এই যে ফুলের বাগান করেছে, দিয়ে আবার হাঁটাহাঁটি হচ্ছিল, আমি তো একবার হাঁটতে হাঁটতে পড়েও গিয়েছিলাম। ওই যে আমার সোনা দেখো দৌড়াদৌড়ি, ওর তো ফাঁকা জায়গা পেলেই হলো, বাড়িতে সবসময় আটকানো থাকে তো একটু ফাঁকা কোথাও পেলে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি ওর একদম চলতেই থাকে, ওর বেশ মজা পাচ্ছিল। ও যে বাড়িতে গিয়েছিলাম সেখান থেকেও আসবে না, মা আজকের দিনটা থেকে যাও না, আজকের দিনটা থেকে যাও না, শুধু এরকম করছিল, কিন্তু থাকলে হবে না। আমি বড়ো বাড়ি থেকে বলেও গিয়েছিলাম থাকবো, কিন্তু আবার আমারই নিজের ইচ্ছা হলো না থাকতে, থাক মার আবার সকালবেলায় চলে যাবে ফালতু ফালতু হড়ো হড়ো করে, আমাকে আবার আবার ওর বাবা যেতে পারবে না আনতে, আবার সে বাসে ড্রাম করে আসতে হবে, তাই জন্য বললাম থাকবো সঙ্গে চলে যায়, শুধু রাতটুকু থাকবো, ঘুমালেই রাত পার, ঘুম থেকে উঠেই আবার বেরিয়ে আসতে হবে, ওই জন্য হচ্ছে থাক চলে যাবো বাড়িতে। এই দেখো পাম্পের মধ্যে একটু হাঁটাহাঁটিও করছিলাম, বেশ ভালো লাগছিল, সুন্দর ফুলগুলো, মজা লাগছিলো ভালোই। দিয়ে অনেকদিন পরে বেরিয়েছি ওই জন্য আরও ভালো লাগছিলো, বেশ ফ্রেশ চারদিকটা, আর এত ঠান্ডা হাওয়া আর আবহাওয়াটা ছিল, খুব ভালো লাগছিল, আর শুধু সবুজ সবুজ সবুজ। বাড়িতে তো আর এইসব হয় না, সারাদিন ঘরের মধ্যে কাজকর্ম নিয়ে থাকা, আর একটা দিন একটু কাজকর্ম না করতে হলে একটু ঘুরতে ফিরতে পারলে মাঝে মধ্যে এরকম ভালোই লাগে, মাঝে মধ্যে এগুলো সবারই দরকার, জানো, তাহলে মাইন্ড একটু
ফ্রেশ থাকে, আমার তো সেটাই মনে হয়। কিন্তু বেরোনো হয় না, ওর বাবা অতটা টাইম পায় না বলে বেশি বেরোতে পারি না। আর একা একা কোথায় ঘুরতে যাবো, একা একা ঘুরতে গিয়েও তো মজা নেই। মেয়েটাও ছোটো এখনও, যে ওর সঙ্গে ঘোরবান্ধা পড়ে যাবো। দেখতে দেখতে চলে আসলাম পলাশীতে হোটেলে। হোটেলে এসে খাওয়া দাওয়া করছি। সোনা বললো মাম লেগ পিস খাবো, তাই লেগ পিস দেওয়া হলো কি ভাত। আমিও তাই নিলাম একটা লেগ পিস চিকেনের আর কি, আর হচ্ছে সবজি ডাল ভাজা এইসব ছিল। আর আমার বর খাচ্ছিলো তরকার রুটি খেয়ে দেব। বেশ, আমার সোনাও সারাদিনই খায়নি, জেঠুর বাড়ি তো খেলো না ভালো, কেন জানি না। ডিম ছিল, পনির ছিল, কিন্তু ডিম পনিরটা ভীষণ ভালোবাসে, তাই জন্য ওগুলো করেছিল ওরা, কিন্তু খেলো না, অল্প একটু ভাত খেলো। হোটেলে এসে বেশ ভালো খেয়েছে তৃপ্তি করে, মানে অনেকটাই খেয়েছে। অনেকটা বলতে মানে ওই যেটুকু খায় সেটুকু খেয়েছে আর কি, ঠিকঠাকভাবে খেয়েছে সেটাই বলছি। সঙ্গে আবার একটু কোকা কোলা নিয়েছে, লাস্টে আবার খাবার পরে একটু দই নিয়েছে, বেশ ভালোই খেয়েছে। আমরা খাচ্ছি সবাই, কিন্তু এই হোটেলটা একটু প্রাইস যদিও বেশি, কিন্তু তোমার খাবারগুলো খুব সুন্দর দেয়, খুবই ভালো খাবার, খুব টেস্টফুল আর কি, আর একদম ফ্রেশ সব কিছু। চিকেনটাও খুব ফ্রেশ ছিল, আর তোমার ভাতের চালের কোয়ালিটিটাও খুব সুন্দর, ভালো, এক কথায় বলতে পারো ভালো খাবার আর কি, খেয়ে তোমার কোনো অসুবিধা হবে না। আর আমরা তিনজনেই হোটেলে খেতে খুব ভালোবাসি, তাই জন্য বাড়ি থেকে বেরোলেই কোথাও না কোথাও খাবোই। যাই হোক, আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এই যে হোটেলের সামনে একটু দাঁড়িয়ে ছবি টবি তোলা, চলো রাত্রি হয়ে গেছে এখন। এটা হচ্ছে তোমার পলাশি পাড়া। এই চলো, এ পর্যন্ত। যদি তোমরা ভিডিওটি দেখে থাকো, যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে, এবং তোমরা ভালো থাকবে, হাসি খুশি থাকবে, সবসময় অল টাইম হাসি খুশি থাকবে। গুড নাইট।